রেলকর্মীর তৎপরতায় প্রাণে বেঁচে গেলেন এক ভিখারি। বৃহস্পতিবার ভোরে বালিচক স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ডিউটি দিচ্ছিলেন সার্ভিসম্যান সতীশ কুমার। ফাঁকা স্টেশন, হাতের সবুজ ঝান্ডা দুলিয়ে দিয়েছেন সতীশ। সিগন্যাল পেয়ে প্ল্যাটফর্মে সবেমাত্র ট্রেন ঢুকছে। আচমকাই সতীশ দেখতে পান লাইনের ধারে এক ভিখারি শুয়ে রয়েছেন। অঘটন ঘটার আগেই প্ল্যাটফর্ম থেকে লাফ দিয়ে রেল ট্র্যাকে নেমে পড়েন সতীশ। ভিখারিকে কোলে তুলে লাইন থেকে সরিয়ে দেন। সমস্ত ঘটনাটি প্ল্যাটফর্মের সিসিটিভিতে ধরা পড়েছে। রেলকর্মী সতীশ কুমারের এই বাহাদুরি দেখে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আপ্লুত হয়ে পড়েন। সতীশকে নিয়ে গর্বিত বালিচকের রেলকর্মীরা। সকালবেলা মানে 5:30 নাগাদ আমার যে স্টাফ থাকে, অপারেটিং স্টাফ গুরুডি, ওরা তো ওই ঝান্ডা দেখায় সেফটি রিলেটেড, 2 নম্বর প্ল্যাটফর্মে ও জাস্ট দাঁড়িয়েছিল, গাড়ি আসছিল মালগাড়ি সিগন্যাল দেখানোর জন্য। ও সাডেনলি দেখে যে একটা ভিখারি পড়ে যায় আর কি লাইনের পাশে। পড়ার পরে সঙ্গে সঙ্গে মালগাড়ি তখন ঢুকছিল একদম মানে এন্ড অফ দ্য মতো, ও একদম ঝান্ডা ফেলে দৌড়ে আগে ভিখারিটাকে বাঁচায় আর কি। কী নাম ওর? এস সতীশ কুমার। এটা আমাদের মানে আমি তো স্টেপের জন্য ভীষণ গর্ব হচ্ছে সকাল থেকে। আমার মানে এরকম আমরা তো অ্যাকচুয়ালি শুধু রেলে সেফটি রিলেটেড এই টিকিট বিক্রি করলাম, গাড়ি চালালাম, এই যে সোশ্যালমূলক কাজ এরকম, এটা সবাই যাতে আমার স্টাফরা সবাই অল ইন্ডিয়া রেলে এটা ছড়িয়ে যায় যে আমরা একটা মানবিকতার দিক থেকে আমরা শুধু চাকরি নয়, মানুষের কোনো প্রবলেম হলে এরকম বাঁচানো, তবে জীবন বিপন্ন করে নেয় সেভাবে সেফটি রেখে আর কি সেটাকে জানানো। ভীষণ একদম সকাল থেকে তো একদম প্রচুর মিডিয়া থেকে আরম্ভ করে সব, এবং আমাদের যত হাই অথরিটি ডিআরএম স্যার থেকে সব পজিশন নিচ্ছে সব। কত নম্বর প্ল্যাটফর্মের ঘটনা? প্ল্যাটফর্ম 2, 2 নম্বরটায়। দ্য ওয়াল বিরো।